সুপ্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিবিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকে যারা অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, সবার আগে চলুন তাদের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার সাথে রয়েছেন অ্যাটর্নি নাজমুল আলম, আমাদের নিয়মিত অতিথি। আশা করছি আপনারা আপনাদের যে অভিবাসন বিষয়ক প্রশ্ন থাকে সবসময়, সেগুলো নিয়ে তার কাছে আসবেন এবং প্রাত্যহিক জীবনের নানা বিশ্লেষণও তিনি চমৎকার করে থাকেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মোহাম্মদ আলী বাবুল আমাদের সাথে আছেন, তিনি নামের আগে তার অ্যাডভোকেটও আছে, তবে তিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট এবং নানা ধরনের কাজের সাথে যুক্ত, যেগুলো আমাদেরকে খুবই আশান্বিত করে এবং তাই আপনারা কমিউনিটির নানা বিষয়েও তাকে প্রশ্ন করতে পারেন। একই সাথে দেশের চলমান রাজনীতি নিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে আপনাদের যদি কোনো কিছু বুঝবার থাকে কিংবা কিছু যুক্ত করতে চান, আপনারা প্রশ্ন করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানটি শুরু করবার আগেই একটি ফোন এসে গেছে। আমরা 6463079828 এই নম্বরটি আপনাদের সামনে রাখবার আগেই ফোনটি এসে গেছে, তার মানে আপনাদের কাছে ফোনটি সবসময় নাম্বারটি রাখেন আপনারা। দেখি কি প্রশ্ন আছে প্রিয় দর্শক, আপনার প্রশ্নটি নিয়েই না হয় আজকে শুরু করি। সুপ্রিয় দর্শক কে আছেন বলুন, আপনার প্রশ্নটি নিয়ে শুরু করবো আজকে। আমি শামীম ভাই, আমি রুনা বলছি। রুনা, আমার প্রশ্নটা, হ্যাঁ রুনা, ব্রঙ্কস থেকে। ব্রঙ্কস থেকে, জি বলুন। আমার প্রশ্নটা হলো, আমার একটা ভাই আছে, সে বা ইংলিশ পারে না, পারে না এখন, সে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করবে, তো ও এখন কি করতে পারে? তার বয়স কত? হ্যাঁ, আপনার ভাইয়ের বয়স কত? ভাইয়ের বয়স এই ধরেন না যে 38 বা এরকম। সেইখানে একটা ব্যাপার আছে, ডিসএবিলিটি একটা ঘর আছে, তো এইখানে যদি ডাক্তার দিয়ে প্রুফ করা যায় যে উনি অ্যাকচুয়ালি ইংরেজি বলা এবং ইংরেজি ধারণ ক্ষমতা উনার নেই, তাহলে এই ডিসএবিলিটি বেসডে উনার সিটিজেনশিপ সম্ভব। কাজে এটা হচ্ছে, অনেকেই পাচ্ছে, আপনি একজন ভালো অ্যাটর্নির সঙ্গে পরামর্শ মোতাবেক আপনি দরখাস্ত করতে পারেন আপনার ভাইয়ের জন্য। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক এবার? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। একটি রিপোর্ট আছে আমাদের হাতে, রাশিয়া সংশ্লিষ্ট তার বিষয়ে যে তদন্ত হচ্ছে, সেই রিপোর্টটি দেখে আমরা বাবুল ভাই আপনার কাছে আসছি। ট্রাম্পের নির্বাচনী প্রচার দল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে চেয়েছিল। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফ রিক ডিয়ারবোর্ন গত বছর পুতিনের সাথে যোগাযোগের উপায় বিস্তারিতভাবে বর্ণনা করে একটি ইমেল ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের কাছে পাঠান। কংগ্রেশনাল কমিটির দীর্ঘদিনের অনুসন্ধানের পর এখন মেলটি তাদের হাতে উঠে এসেছে। অবশ্য মেলটি প্রচার দলের কাছে পাঠানো হয়েছে তার পরিচয় এখনও স্পষ্ট হয়নি, তবে মেলটির প্রাপক ওয়েস্ট ভার্জিনিয়ার বসবাস করেন বলে জানা গেছে। স্পর্শকাতর মেলটি পাঠানো হয় 2016 সালের জুন মাসে। এটি পাঠানোর কয়েকদিন পরেই ট্রাম্প টাওয়ারে ক্রেমলিনের সদস্যের সাথে প্রেসিডেন্টের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, জামাতা জ্যারেড কুশনার ও ক্যাম্পেইন চেয়ারম্যান পল ম্যানাফোর্টের সাথে বৈঠক হয়। এই মেইলের সাথে বৈঠকের কোনো সম্পর্ক আছে কিনা তা এখন তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিনেট কমিটির রাশিয়া তদন্ত থেকে রেহাই পেতে সিনেট মেজরিটি লিডার ম্যাককনেলকে প্রভাবিত করার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। ম্যাককনেলের সাবেক চিফ অফ স্টাফ জানান, প্রেসিডেন্ট রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্টতার বিচার বিভাগীয় তদন্ত থেকে রক্ষা পেতে এফবিআই পরিচালক সহ কয়েকজন হাই প্রোফাইলকে বরখাস্ত করেই থামেননি। সিনেট কমিটি তদন্ত থেকে বাঁচতে ম্যাককনেলের উপর ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ করেন। তিনি আরও জানান, প্রেসিডেন্টের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে ম্যাককনেল বলেন, প্রেসিডেন্ট এমন আক্রমণ অব্যাহত রাখলে সিনেটে তার অভিশংসনের দাবি ঠেকানো সম্ভব হবে না। শামীম হাসান, টিবিএন 24 নিউজ ডেস্ক। কি বলবেন মোহাম্মদ আলী বাবুল ভাই? জি, আসলে মানে ঘটনা প্রবাহ মানে যেরকম ভাবে এগোচ্ছে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট। মানে আমরা তো মানে যেটা দেখতে পাচ্ছি যে স্টিল উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি, যে এটা প্রমাণ হওয়ার আগে, বিকজ বেসিক যে থিওরি অফ ল ইজ এভরিবডি ইজ ইনোসেন্ট আনটিল অ্যান্ড আনলেস প্রুভেন টু বি গিলটি। তো উই হ্যাভ টু ওয়েট অ্যান্ড সি। আমার মনে হয় যে এটা সিনেটে তদন্ত সাপেক্ষে এটা পরে বলা যাবে, তা যাবে। কিন্তু এই যে নতুন একটি ইমেইলের বিষয়টি যেটি উদ্ঘাটিত হয়েছে রিপোর্টে, সেই নিয়ে নাজমুল আলম আপনি কী বলবেন?
সমস্ত রিপোর্টগুলো আসছে, সমস্ত ইমেলগুলো আসছে, এবং সেই সাথে এফবিআইয়ের ফর্মার ডিরেক্টর মুলার, উনি যে ইনভেস্টিগেশনটা করছেন অ্যাজ এ স্পেশাল কাউন্সিল, সেটা একজন অ্যাটর্নি হিসাবে উনি কাজটা করছেন। বেসিক্যালি সিস্টেম যেটা হচ্ছে, আমি একটা মিনিটে আর কি বুঝিয়ে দিতে চাচ্ছি, সিস্টেমটা হচ্ছে যদি উনি এই ধরনের ইমেলে কোনো নৈতিকতা ভঙ্গের কোনো রকমের পান, মানে প্রমাণ পান, তাহলে উনি এটা সুপারিশ করবেন জাস্টিস ডিপার্টমেন্টে। জাস্টিস ডিপার্টমেন্টের চিফ হচ্ছেন আপনার জেফ সেশন, উনি হচ্ছেন আপনার অ্যাটর্নি জেনারেল। তো অ্যাটর্নি জেনারেল তখন তার বিরুদ্ধে প্রসিকিউশনের জন্য যাবে। তো সেটা বেসিক্যালি প্রসিকিউশনটা হবে বেসিক্যালি ইম্পিচমেন্টের জন্য, কারণ প্রেসিডেন্টকে কিন্তু সাধারণ কোনো আদালতে আপনার কাঠগড়াতে দাঁড় করানো যাবে না, এটা ইউনাইটেড স্টেট কনস্টিটিউশনে নিষিদ্ধ আছে। এই ব্যাপারে আমি একটা রিপোর্ট বলতে চাই, হয়তো আপনারা অনেকেই দেখেছেন। রিপোর্টটা ছিল এটাই যে গতকালকে সিএনএনে খুব সুন্দর একটা আপনার রিপোর্ট করেছে এবং একটা ইন্টারভিউ করেছেন, উনি হচ্ছেন ডেভিড অ্যাক্সেলরড। ডেভিড অ্যাক্সেলরড হচ্ছেন যিনি ওবামার প্রথম ধাপে, যিনি প্রেসিডেন্ট ইলেকশনে তাকে জিতিয়েছিলেন, হিলারিকে পরাজিত করে ওবামা তখন প্রেসিডেন্ট হয়েছিলেন। অ্যাক্সেলরড বলছেন যে এনি মুভ টু ইম্পিচ ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমেরিকাকে ভলাটাইল করে ফেলবে, কাজে ইট ইজ গোয়েন বি এ ভেরি ডেঞ্জারাস প্যাথ টু গো। আমি সবাইকে ইনভাইট করি অ্যাক্সেলরেটের এই রিপোর্টটা দেখার। কি কারণে সেটা? এটার পিছনে কারণ হচ্ছে যে এই পর্যন্ত আমেরিকার ইতিহাসে প্রায় 300 বছরের ইতিহাস, 200-250 বছরের উপরে, তো এই ইতিহাসে দেখা যায় মাত্র 2 জন প্রেসিডেন্ট ফর্মালি ইম্পিচড হয়েছেন কিন্তু কেউ কনভিক্টেড হননি। তো ইম্পিচমেন্টের আপনার এলিগেশন আনা এক জিনিস, আর অ্যাকচুয়ালি কনভিক্ট করে তাকে পানিশমেন্ট দেওয়া হচ্ছে আরেকটা জিনিস। প্রথম যিনি ছিলেন উনি হচ্ছেন সম্ভবত 1847 হবে, উনি 17th প্রেসিডেন্ট ছিলেন, 17তম প্রেসিডেন্ট, তার নাম ছিল অ্যান্ড্রু জনসন, প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন। তারপরে যে সেকেন্ড প্রেসিডেন্ট যিনি ইম্পিচড হয়েছিলেন তিনি হচ্ছেন বিল ক্লিন্টন, আর থার্ড প্রেসিডেন্টের মাঝখানে যিনি অ্যাকচুয়ালি ইম্পিচড হননি কিন্তু পদত্যাগ করেছেন রিচার্ড রিক্সন। তো এখন যদি দেখা যায় ডোনাল্ড ট্রাম্প হয়তো ওই লাইনের দিকেই সবাই নিয়ে দিতে চাচ্ছে, কিন্তু আমার মনে হয় যে আপনার আমেরিকার 1/3 ভোটার, হুইচ ইজ লাইক 33-34%, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একনিষ্ঠ সাপোর্টার, কাজে তাদেরকে পাশ কাটিয়ে যদি ইম্পিচমেন্টে যাওয়া হয় তাহলে টোটাল কান্ট্রিটা একটা ভোলাটাইল সিচুয়েশনে চলে যাবে। যাচ্ছি, আমরা একজন দর্শক আছেন, কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো, প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, জি আমরা শুনছি আপনি প্রশ্ন। জি শুনছি, বলুন। আমি মিশিগান। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম, বলুন ভাই, আপনি বলুন, আমরা শুনছি। আমার বাইরে যে অ্যাপ্লাই করেছিলাম 2005 এ। আচ্ছা আচ্ছা। একটা ভাই আর কি বিয়ে করছিল, বিয়ে করছে আর কি, কিন্তু আগে দিন অ্যাপ্লাই করে বিয়ে করছিল ওইটে, আর আমি এন্টারভিউতে জানাই নাই। একটু দ্রুত প্রশ্নটা। জি জি, কিন্তু 2016 এ যে বিয়ে করছে ওইটা আমি আপডেটেড কাগজপত্র সবগুলো পাঠাইছি, ওরা আবার পাঠাইছে আর কি এখানে, কিন্তু 2008 যে বিয়ে করছিল ওইটার কাগজপত্র আমি এখানে দেই নাই, একদম জানাই নাই ওদেরকে, কিন্তু 16 এ যে বিয়ে করার পরে কাগজপত্র আমি দিছি আর কি, যে পরে যে বিয়ে করছে আগে ওইটা, আগের বিয়ের ব্যাপারের জন্য এটা আমি জানাই নাই। এখন কোনো অসুবিধা হবে নাকি, যেহেতু ডাকবে ওদেরকে আবার, অত বর্ষখানেক পরে হয়তো ডাকবে। তো জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক, আপনার ধন্যবাদ আপনাকে। আপনার অ্যাকচুয়ালি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনি যে কাজগুলো করতেছেন ভালো, কিন্তু এইগুলোর জন্য আপনি অ্যাকচুয়ালি ওয়েট করতে পারেন। এখন সেটা হচ্ছে কি যে ভাই বোনের ক্যাটাগরিতে যখন আপনি দরখাস্ত করবেন, আপনি কিন্তু আপনার ভাইয়ের জন্য দরখাস্ত করছেন, বাকি সবাই উনার সাথে আনুষঙ্গিক, উনি যদি ইচ্ছা করে তাহলে ওরা আসবে, আর উনি যদি ইচ্ছা না করে তাহলে তারা আসবে না। কাজেই উনার যে পুরনো ওয়াইফ, আগের যে ফর্মার ওয়াইফ, সেটা উনাকে উল্লেখ করতে হবে, আর বর্তমানে যেই উনি স্ত্রী আছেন, ভিসা পর্যন্ত যদি উনি স্ত্রী বর্তমান থাকেন তাহলে উনার কথা উল্লেখ করবেন, সেই সাথে সমস্ত ছেলেমেয়েরা ইনক্লুডেড হবে। কাজে এখানে চিন্তা করার কিছু নেই, ইট ইজ গোয়িং অ্যাজ ইউজুয়াল, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এরপর কে আছেন? হ্যালো হ্যালো, কে আছেন? আসসালামু আলাইকুম। ভাই আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমিয়ে নিন। হ্যালো, জি জি বলুন ভাই।
আপনার নাম পরিচয় দিয়ে দ্রুত প্রশ্নটি করুন। জি আসসালামু আলাইকুম, আমার নাম আলতাফ, আমি অরল্যান্ডো ফ্লোরিডা থেকে বলছিলাম। জি জি, আমার প্রশ্নটা হলো 2013 সালে আমার, হ্যালো আমরা শুনছি, আপনি প্রশ্নটি করুন। জি জি, 2013 সালে আমার শাশুড়ি গ্রিন কার্ড প্রাপ্ত হয়ে আমেরিকাতে আসেন, কিন্তু প্রতি বছরই সে এখানে 6 মাস থাকতেন, বাংলাদেশে 6 মাস থাকতেন, কিন্তু গত বছর বাংলাদেশে গিয়ে তার অসুস্থতার জন্য সে আসতে পারে নাই, এই জন্য তার গ্রিন কার্ড অ্যাক্সেপ্ট হয়ে গেছে। এখন আমরা কি করতে পারি? জি ধন্যবাদ আপনাকে। যেহেতু দরখাস্তটি আপনার মানে স্ত্রী করেছিলেন আপনার শাশুড়ির জন্য, কাজী আমি মনে করি আপনার স্ত্রী এখনও সিটিজেন, কাজী উনি সিটিজেন হিসেবে মার জন্য আবার দরখাস্ত করতে পারবে। ইজ এ সেম প্রসেস, আগে প্রথমে যেভাবে করেছিলেন সেম ওয়েতে করবেন, আবার উনি গ্রিন কার্ড নিয়ে আমেরিকাতে ফিরতে পারবেন। দর্শক আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা টেলিভিশনের ভলিউম কমিয়ে এবং খুব সংক্ষেপে দ্রুত প্রশ্ন করবেন। আমরা প্রতিদিনই এই অনুরোধটি আপনাদের কাছে রাখি, যারা নিয়মিত দর্শক তারা বিষয়টি জেনে যাবার কথা। এরপরও আমরা দেখি আপনারা টেলিভিশনের সাউন্ড অতিরিক্ত দিয়ে এবং স্পিকার অন করে কথা বলেন, আপনারা টেলিফোনটি মুখের কাছে নিয়ে স্পষ্ট দ্রুত প্রশ্নটি করবেন। এবার কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, বলুন। আমি মোনা বলছি মিশিগান থেকে। জি আপা বলুন। আমার আম্মু আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল 2016 নভেম্বরে। আচ্ছা, দেন অ্যাপ্রুভাল লেটার আসে 3-4 মাস পরে। আমি সামহাও জানতে পারি যে অ্যাপ্রুভাল লেটার আসার পরে কাউন্ট করা হয়, লাইক ওই দিন থেকে কাউন্ট করা হয় নেক্সট প্রসেসিংটা। এটা কি ট্রু এন্ড কতদিন লাগতে পারে? যখন অ্যাপ্লাই করা হয়েছিল তখন ওনার এজ ছিল 21। জি ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এইখানে ডিপেন্ড করে আপনার মা কি হিসাবে দরখাস্ত করেছিলেন, উনি কি গ্রিন কার্ড হোল্ডার না উনি সিটিজেন। যদি উনি সিটিজেন হন তাহলে এটাতে কোনো সমস্যা নেই, ওইটা ওই মতো প্রসেস হবে। ধরে নিচ্ছি ওনার যদি গ্রিন কার্ড থাকে আর আপনার ভাইয়ের বয়স যদি 21-এর নিচে হয় তাহলে এটা প্রায়োরিটি পাবে, মিনিং দ্যাট আন্ডার এজ বাচ্চা হিসাবে সে আসতে পারবে। তো অ্যাকচুয়ালি আপনি যে কথাটা বলেছেন যে অ্যাপ্রুভালের পরের দিনের থেকেই ধরে নেওয়া হয়, কথাটা ঠিক না। অ্যাপ্রুভালের পরে এই চিঠিটা পাঠানো হয় ন্যাশনাল ভিসা সেন্টারে, ন্যাশনাল ভিসা সেন্টার তখন ওই আপনার ক্যাটাগরি ওয়াইজ আপনাদের কাছে চিঠি দিবে যে তোমাদের কেসটা রেডি হচ্ছে, এই এই কাগজপত্র লাগবে, তোমরা পাঠাও। কাজে আপনি একটু ধৈর্য ধরুন এবং সেখান থেকে চিঠি আসবে। আর যদি বেশি শঙ্কিত হন অথবা আরেকটু খোঁজ খবর নিতে চান তাহলে ন্যাশনাল ভিসা সেন্টারে একটা 800 নাম্বার আছে, ওইখানে আপনার আম্মার পক্ষ থেকে আপনি কথা বলতে পারবেন, কিন্তু আপনার আম্মাকে সঙ্গে থাকতে হবে, ওনাকে পারমিশন দিতে হবে। আর আপনাদের যদি কোনো অ্যাটর্নি থাকে তাহলে কিছুই করতে হবে না, আপনি অ্যাটর্নির মাধ্যমে খোঁজ নিতে পারবেন। অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক যিনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এবার কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম সালাম, বলুন ভাইয়া। আমি মিতা বলছি জামাইকা থেকে। আচ্ছা আচ্ছা, বলুন। আমার একটা কোয়েশ্চন ভাইয়া, যে আমার একটা মেয়ে বিয়ে হবে ফেব্রুয়ারি মান্থে, রাইট? বাট আমি অ্যাপ্লাই মানে অ্যাপ্লাই না, জাস্ট আই বিজি টারে মাই থ্রি সিস্টার অ্যান্ড থ্রি কাজিন আসতে চাচ্ছে, ওর ফ্যামিলি লাইক 12 পিপল। জাস্ট আমি স্পন্সর করতে পারবো? জাস্ট আমার ব্যাংকে অনেক টাকা দেখায় লাইক 200,000 প্লাস মাই জব, মাই হাজব্যান্ড জব, দেখায় কি আমি ওদেরকে ভিজিটার হিসাবে স্পন্সর করতে পারবো? জাস্ট বিয়েটা খেয়ে ওরা চলে যাবে, তারা যে আমেরিকাতে ভিজিট করতে আসবে, কোথায় থাকবে, কোথায় খাবে, কে তাদের ভরণ পোষণ করবে, কার ইনভাইটেশনে আসছে। কাজেই আপনার ব্যাংকে যদি অনেক টাকা থাকে সেটাও একটা ইয়ের মধ্যে তারা একটা ইয়ের মধ্যে নিবে, আমলে নেবে। আর যদি ওটা নাও থাকে, আপনার গুড জব, তাদের পারপাসটা যদি গুড হয় তাহলে তাদেরকে এমনি দিয়ে দেবে। আবার অন্যদিকে যেটা আপনি বলছেন যে আপনি আপনার বোনের জন্য দরখাস্ত করেছেন এবং ফেব্রুয়ারি মাসে তার বিয়ে হচ্ছে, সামথিং লাইক দ্যাট, তো ওই বিয়ে উপলক্ষে কিন্তু অ্যাকচুয়ালি নন ইমিগ্রেন্ট ভিসাতে ওরা আটকাবে না, কিন্তু এর মাঝখানে কেউ যদি ইমিগ্রেন্ট ভিসাতে
পরবর্তীতে আসার জন্য দরখাস্ত করে আর কোনো কারণে এই গ্রুপের মাঝখানে কারো ভিসা যদি রিজেক্টেড হয় তখন কিন্তু এই জিনিসটা উল্লেখ করতে হবে যে আমরা ভিসার জন্য দাঁড়িয়েছিলাম এবং আমাদের ভিসা রিজেক্ট হয়েছে। কাজে একটু মেক শিওর করবেন যারা ভিসার জন্য দাঁড়াচ্ছে তারা ভিসা প্রাপ্তির নন ইমিগ্রেন্ট ভিসা প্রাপ্তির যোগ্যতা তাদের আছে। আপনার দিক থেকে আপনি ইনভাইটেশন পাঠালে আমি মনে করি যে এমবিসিটা আমলে নিবে, কিন্তু ব্যাপারটা উনাদের জন্য বেশি আপনার চেয়ে কম। অসংখ্য ধন্যবাদ। আমরা বাবুল ভাই আপনার কাছে একটু যেতে চাই, যে ইস্যুটি ভাই বলছিলেন নাজমুল আলম, যে এই মুহূর্তে প্রেসিডেন্টকে যে কোনো ধরনের বিষয়ে মুখোমুখি করা, এটি দেশের সিচুয়েশনের কারণে 33% কোর ভোট তার রয়েছে, এর বাইরেও আরও অনেকেই তাকে সমর্থন করেন, তিনি নির্বাচিত হয়ে প্রেসিডেন্ট হয়েছেন, কি বলবেন আপনি বিষয়টি? নাজমুল সাহেব যেটা বললেন সেটা হলো যে লিগাল অ্যাসপেক্টে বলেছেন যে প্রসেসটা কি হতে পারে, প্রসেসের ব্যাপারে। তো এখন এটা ডিপেন্ড করে যে যেমন ধরেন রিচার্ড নিক্সন ওয়াটারগেট স্ক্যান্ডালের উপরে ওনাকে উনি চলে যেতে হয়েছিল ওনাকে। তো এখন এমন আই হোপ এরকম সিচুয়েশন না হয়, অ্যাটলিস্ট একটা নির্বাচিত প্রেসিডেন্টকে তার টার্ম শেষ করতে দিলে ভালো। আই হোপ উনি যেভাবে প্রতিটা জিনিসকে বিতর্কিত করছেন এরপরে বিতর্কিত না হলে এবং মাঝে মধ্যে দেখে আবার পজিটিভ স্টেপও নিচ্ছেন, পজিটিভ কথাবার্তাও বলছেন, তো এটা যদি ব্যালেন্সড একটা সিস্টেমে চলে আসে তা আই হোপ হি শুড কন্টিনিউ আপ টু হিজ টার্ম। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের কল্যাণ, দেশের স্বার্থটাই তো সবার আগে। দেশ পৃথিবীর মধ্যে সুপার পাওয়ার, সবচেয়ে উন্নত দেশ, সবচেয়ে সুন্দর দেশ, তো দেশটি তো তার সেই সৌন্দর্য সেই বিউটিটা নিয়ে এগিয়েও যেতে হবে। হ্যাঁ, এবং এই দেশটি সবকিছুতেই পৃথিবীতে নেতৃত্ব দিয়ে আসছিল এতদিন ধরে, কি অর্থনৈতিকভাবে কি রাজনৈতিকভাবে সব দিকে। তো আমি মনে করি অ্যাজ এন আমেরিকান উই শুড ফিল প্রাউড অফ দ্যাট, যে আমাদের ওই জিনিসটা যেন ধরে রাখার মতো স্টেপগুলো উনি নেন। এবং সবচেয়ে বড় কথা যে যে এই একবিংশ শতাব্দীতে বর্ণ বৈষম্যের যে ব্যাপারগুলো এগুলো ঠিক মতো যেন হ্যান্ডেল করা হয়। বর্ণ বৈষম্যের বিষয়টিতে আপনার কাছে আসবো, তবে এই মুহূর্তে একজন দর্শক আমাদের সাথে আছেন। কে আছেন প্রিয় দর্শক, আপনি আমাদের সাথে একটু নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি থেকে বলতেছি, শামিম আমার নাম। জি বলুন ভাই। আসলে আমার এসএলএম কে 2014 তে গ্র্যান্ড হয়েছে, আমি এক বছর পর ক্লিনিকাল অ্যাপ্লিকেশন করছি, আজকে প্রায় 2-3 মাস হয়ে গেছে, এখন আমার গ্রিন কার্ডটা আমি পাইনি। আর ওরা 3 মাস আগে ওরা কিছু কোশ্চেন চাইছিল, আমি কোশ্চেন ওগুলা ফিল আপ করে ওটা ফাটাইছি, ওরা বলছে ওটা ফাইছি, এটাই হলো আপডেট নিউজ। এখন আমি কি করতে পারি? ধন্যবাদ আপনাকে, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনার অ্যাসাইলামের পরবর্তীতে যে স্টেপটা, সেই স্টেপটাতে আপনি গ্রিন কার্ডের জন্য যখন দরখাস্ত করবেন এই সময়ের মধ্যে ওরা অবশ্যই আপনাকে ওয়ার্ক কার্ড দিবে। এই ওয়ার্ক কার্ডটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, শুধু আপনার গ্রিন কার্ডের যে অ্যাকচুয়াল কার্ডটা ওটা হয়তো ওরা সময় নিচ্ছে, এই জন্যই, কারণ গ্রিন কার্ডের একটা আপনার একটা সীমাবদ্ধতা আছে, ওরা বছরে 10,000 গ্রিন কার্ড ওরা ইস্যু করে অ্যাসাইলাম কেসের জন্য, কাজে ওই জটিলতার মধ্যে যদি হয় এই জন্য একটু সময় লাগছে, কাজে এতে চিন্তিত হওয়ার কিছু নাই, যেহেতু আপনার কেস অ্যাপ্রুভ আপনি অবশ্যই গ্রিন কার্ড পাবেন। সুখবর আপনার জন্য যেটা, সেটা হচ্ছে যে ওরা যখন কার্ডটা ইস্যু করবে আপনি খেয়াল করেন ওরা কিন্তু অনেক সময় পিছিয়ে যে আপনাকে গ্রিন কার্ডের ডেটটা দিয়ে দিবে, ওইটা যদি দেয় আপনার জন্য ভালো খবর হবে, তখন তার মানে আপনি কোনো টাইম লস করবেন না, আপনি দেখবেন যে এগিয়ে থাকবেন সিটিজেনের দরখাস্ত করার জন্য। কাজে এটা ধৈর্যের ব্যাপার, একটু ধৈর্য ধরুন, ইনশাআল্লাহ আপনার কার্ড চলে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। এবার কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি কে আছেন? আমি বাবুল, লাইন আছে। জি বলুন। মিশিগান থেকে বলছি। আচ্ছা বাবুল ভাই বলেন। বাবুল ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ভারত অ্যাপ্লাই করলাম আমার বাইক লাগিয়া। জি। এখন খালি রিসিভ লেটারটা পাইছি আর অ্যাপ্রুভাল লেটার পাইলাম না কেন, ওটা তো আমার কাছে জানার লাগে। এই ধরনের পরিস্থিতি। হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি। আপনি ভারতে দরখাস্ত করেছেন, এটা 17 চলতেছে, 5 বছর, আপনি অবশ্যই আমেরিকান সিটিজেন, কাজে আপনি ভাই বোনের যে ক্যাটাগরিটা সেটাতে অ্যাকচুয়ালি এই দেশে আসতে হলে 12-13 বছর লাগে।
অনেক ক্ষেত্রে ইমিগ্রেশনে দেখা যায় আপনি যে মুহূর্তে দরখাস্তটা করেছিলেন সেই মুহূর্তে হয়তো অনেকগুলো দরখাস্ত তাদের কাছে ছিল সেম ক্যাটাগরিতে, F4 ক্যাটাগরিতে। যদি অনেকগুলো দরখাস্ত একসাথে যায় তখন ওরা করে কি প্রসেসটা ডিলে করে, তো ওই হিসাবে হয়তো ডিলে হচ্ছে, এতে চিন্তিত হওয়ার কিছু নেই। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে ইমিগ্রেশনে একটা খোঁজ নিয়ে দেখতে পারেন যে আপনার অ্যাপ্লিকেশনের মাঝখানে ওরা আর কোনো ডকুমেন্ট চেয়েছে কিনা। যদি কোনো ডকুমেন্ট চেয়ে থাকে সেটা যদি আপনি না দেন তাহলে অনেক সময় কেস ডিনাই করে। এটা আপনি যেটা করতে পারেন ইমিগ্রেশনে খোঁজ নেবেন যে মাঝখানে ওরা কোনো ডকুমেন্ট চেয়েছিল কিনা, যদি না চেয়ে থাকে ইউ আর ওকে। রাজীব আহমেদ নামে একজন আমাদের ফেসবুকে লিখেছেন, তার এক আন্টি 65 বছরের উপরে, উনি ভালো ইংরেজি জানেন না, ওনার সিটিজেনশিপ পরীক্ষা নিয়ে কি হবে? তাহলে সিটিজেনশিপের পরীক্ষাতে কিছু এক্সেপশন আছে, সবগুলোতেই পরীক্ষা দিতে হয় না। যেহেতু উনি 65 ইয়ার্স ওল্ড, ওনার জন্য ভালো খবর যেটা, কারণ আমার কাছে পূর্ণ তথ্যটা আপনার কাছে নেই, আমি পেলে আমি আপনাকে আরেকটু ভালোভাবে বলতে পারতাম, সেটা হচ্ছে যে ওভার 65 ইয়ার্স যারা থাকে তাদেরকে ওই আপনার সিভিক টেস্ট দিতে হয় না, মানে আমেরিকার সম্বন্ধে কোনো প্রশ্ন টশ্ন তাদেরকে করা হয় না। কিন্তু এখানে শর্ত আছে, সেই শর্তটা হচ্ছে যে ওনার গ্রিন কার্ডের বয়সটা মিনিমাম 20 বছর হতে হবে। তো এখন উনি ওই ওনার গ্রিন কার্ডের বয়স কতদিন সেটা দেখতে হবে, এক। দ্বিতীয়ত হচ্ছে যে প্রথম যে প্রশ্নটা আজকের অনুষ্ঠানে ছিল সেটা হচ্ছে যে বয়স্ক মানুষরা অনেক সময় অনেক কিছু মনে রাখতে পারে না, এইটা যদি ওনার কোনো জেনেটিক অথবা কোনো ফিজিক্যাল ডিসেবিলিটি অথবা মেন্টাল ডিসেবিলিটির কারণে হয়, আপনি একজন ভালো অ্যাটর্নির সাথে পরামর্শ করতে পারেন, বিনা পরীক্ষাতেও অনেক সময় এই ধরনের বয়স্ক লোকদের সিটিজেনশিপ সম্ভব, কাজেই আপনার একজন ভালো অ্যাটর্নির সাথে পরামর্শ করে ব্যাপারটা বুঝে নেবেন। অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই বলুন। আমি সোহান বলতেছি ম্যানহাটন থেকে। আমার প্রশ্নটা হলো, আমি সিটিজেন, আমার ওয়াইফের জন্য আমি 5 মাস আগে অ্যাপ্লাই করছি ওনার জন্য, তো আমি বেসিক লেটারটা পাইছি আজ থেকে 5 মাস আগে, বাট এখন পর্যন্ত আমি অ্যাপ্রুভ লেটারটা পাইনি। এখন আমি চিন্তিত, আমি আমাদের লয়ারের মাধ্যমে করছি, উনি বলছে 3 মাসের ভিতরে অ্যাপ্রুভ লেটারটা আসে রেগুলার। এখন কি কারণে 5 মাস লাগলো, বা এখন কি ওই সরকার আসার কারণে এটা দেরি হচ্ছে? আমি একটু ব্যাংকে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি যে আপনার যে সংখ্যাটা এটা যুক্তিসঙ্গত, অ্যাকচুয়ালি বর্তমান সময়ে 6 থেকে 9 মাসের মধ্যে পুরো কেসটা কমপ্লিট হওয়ার কথা, সেইখানে আপনি অলরেডি 6 মাস অপেক্ষা করছেন, আপনার কোনো অ্যাপ্রুভাল লেটার আসে নাই। এই ব্যাপারে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে একটা অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ইমিগ্রেশন অফিসে যেয়ে তাদের কাছে একটু খোঁজ নিতে পারেন যে মাঝখানে তারা কোনো ডকুমেন্ট চেয়েছিল কিনা আপনার কাছে, আপনি কোনো লেটার মিস করেছেন কিনা অথবা অন্য কোনো বিষয় আছে কিনা, এক। দ্বিতীয়ত আপনার অ্যাটর্নিকে দিয়ে আরেকটা জিনিস চেক করাবেন যে অনলাইনে অনেক সময় ওদের আপডেটেড ইনফরমেশন থাকে, সবগুলোতে থাকে না, কিছু কিছু জায়গায় থাকে, তো আপডেটেড ইনফরমেশনে কী বলছে এই জিনিসগুলো নিয়ে আপনি একটু ইনভেস্টিগেট করেন। সবচেয়ে বড় ভয় যেটা সেটা হচ্ছে যদি কোনো করেসপন্ডেন্স আপনি মিস করেন তাহলে ওই করেসপন্ডেন্ট জবাব কেন দেন নাই, এটার জন্য অনেক সময় ওরা কেস ডিনাই করে, যাতে ওই পর্যায়ে না যায় এই জন্য আপনি একটু সজাগ থাকুন। আপনার অ্যাটর্নিকে বলুন যদি ওটাতে সম্ভব না হয় আপনি নিজেই ইমিগ্রেশনে যোগাযোগ করে তাদের কাছ থেকে কেসের আপডেটটা নেবেন। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, জি আসসালামু আলাইকুম, বলুন কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি নিউ জার্সি থেকে হইয়াম দুলাল। দুলাল ভাই বলুন। আমি 2013 ইংরেজিতে আমার ভাই বোনির লাগি অ্যাপ্লাই করছিলাম, তো আমি রিসিট লেটার পাইছি আপনার 1 মাস পরেও, কিন্তু অ্যাপ্রুভাল লেটারটা এখনো পাইছি না। আর আরেকটা প্রশ্ন হইল, আমার আমার যে ভাই লাগি অ্যাপ্লাই করছিলাম, 2 ভাই, এক ভাই মারা গেছেন, 3 ভাইয়ের মাঝে এক ভাই মারা গেছেন, তো আমি এটা এটা আমি জানাইতাম ওই বোনি তার আরে, ও দুইটা প্রশ্ন আমার। ধন্যবাদ দুলাল সাহেব, আমি খুবই দুঃখিত আপনার একজন ভাই মারা গেছেন, আমার সমবেদনা আপনার প্রতি, আল্লাহ ওনারে বেহেশত নসিব করুন। আরেকটা যেটা সেটা হচ্ছে না, ইমিগ্রেশনে এই মুহূর্তে আপনার কোনো কিছু জানানোর প্রয়োজন নাই, আপনি যেভাবে দরখাস্তগুলো আছে সেভাবেই রাখেন, কারণ ওদেরকে হয়তো একজনের বিষয়ে জানাবেন তারা হয়তো আরেকটা কেস ক্যান্সেল করে বসে থাকবে, কাজেই এই মুহূর্তে চুপচাপ থাকেন। হয়তো এমনও হতে পারে আল্লাহ আপনার কপালে রাখলে দেখবেন যে ভাই মারা গেছে, হয়তো তারও অ্যাপ্রুভাল চলে আসতে পারে, তখন আপনি ডিসাইড করেন, যখন উনাকে কেস প্রসেসিংয়ের জন্য ডাকবে তখন আপনি আপডেট দেন, বলেন যে আনফর্চুনেটলি আমার এই ব্রাদার মারা গেছে এবং বাকি যারা আছে তাদেরটা আপনি নিয়মিতভাবে প্রসেস করবেন। 2013 দরখাস্ত করেছেন, এখন পর্যন্ত আপনি অ্যাপ্রুভাল পান নাই। আমাকে আরেকজন ভদ্রলোক একটু আগেও প্রশ্ন করেছিল, বিষয়টা কিন্তু একই রকমের, সেটা হচ্ছে যে হয়তো ওরা একটু সময় নিচ্ছে
কিন্তু আপনি ইমিগ্রেশনে খোঁজ নেবেন, খোঁজ নিয়ে দেখবেন যে কোনো কারণে আপনার কোনো চিঠিপত্র মিসিং হয়েছে কিনা, এটা অহরহ হয়। এটা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাকে হয়তো আবার আপিল করতে হবে। হয়তো আমি মনে করি আপনাকে কিছুই করতে হবে না, আপনি একটু ধৈর্য ধরেন, কিন্তু ইমিগ্রেশনে খোঁজ নেবেন যেন আপনার তরফের থেকে যেন কোনো ত্রুটি না থাকে, তাহলে আপনার কেস উইন করবেন আপনি। জি অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক? হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, কে আছেন? আমি তৌফিক বলছি ভাই, নিউ জার্সি থেকে। জি বলুন ভাই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্নটি করুন। জি আমি তৌফিক বলছি ফ্রম নিউ জার্সি। অ্যাকচুয়ালি আমার বাইরের যে বোন, তিনটা বোনের জন্য অ্যাপ্লাই করছিলাম 2007-এ, তো এখন আর কয়দিন লাগবে এদের গুলো প্রসেস হইতে? 2007-এ করেছেন? বলুন। 2007-এ যদি আপনি করেন, এটা আপনার 17 চলছে, 10 বছর আর 2 থেকে 3 বছর ম্যাক্সিমাম। আপনার যদি অ্যাপ্রুভাল এসে থাকে, আপনার যদি ওই DHK নাম্বার যেটা আর কি ভিসা সেন্টারতে দেয় অনেক সময় সাথে সাথেই দিয়ে দেয়, ওটা যদি থাকে ওগুলো যত্ন করে রাখবেন। আর সবচেয়ে বড় জিনিস যেটা হলো সেটা হলো যদি কোনো আপডেট থাকে তাহলে আপনি ভিসা সেন্টারকে সেই আপডেটগুলো জানাবেন। তার মাঝখানে আপনার অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস, হোম অ্যাড্রেস, এগুলো সবসময় আপডেট রাখবেন। কোনো কারণে যদি ওরা চিঠিপত্র দেয়, কোনো কারণে যেন চিঠিপত্র মিসিং না হয়। ইমিগ্রেশনে যত ধরনের সমস্যা আমি পাই তার মধ্যে ওই চিঠি মিসিং হওয়া, তারপরে সময় মতো ডকুমেন্ট না পাওয়া, এটার কারণে ম্যাক্সিমাম কেস ডিনাই হয়। তো এই জন্য এই জিনিসগুলোর দিকে একটু খেয়াল রাখবেন, টাইম টু টাইম ওদেরকে আপডেট দিবেন, আপনার কোনো অসুবিধা হবে না, এটা ইনশাআল্লাহ চলে আসবে, খুব তাড়াতাড়ি আসবে। জি আর একটি প্রশ্ন আমরা নিয়ে একটু বিরতিতে যাব। কে আছেন প্রিয় দর্শক আমাদের সাথে? হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আমার নাম হচ্ছে খোকন, আমি আমার কোথা থেকে বলছেন ভাই? আমার নাম, জি আমি বলছি ব্রঙ্কস থেকে। ওকে বলুন। আমি একটু, আমার কোশ্চেনটা হচ্ছে 2011-এর জানুয়ারি মাসে আমার আব্বা আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল। তখন আমার আব্বা গ্রিন কার্ড ছিল, আর 2015-এ উনি সিটিজেন হয়ে যায়। তারপরে আমরা তাদেরকে ইনফর্ম করি যে উনি সিটিজেন হয়েছে। তারপরে আমার দুই ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিল, তারপরে তারা আমাদেরকে লাস্ট ইয়ার অ্যারাউন্ড দিস টাইম আমরা ওই যে সাপোর্ট লেটার সবকিছু পাঠিয়ে দিয়েছি। তো ফেব্রুয়ারি নাগাদ তারা আমাদের জানাইলো যে তাদের কাছে ভিসা অ্যাভেলেবল নাই, যখন হবে তারা জানাবে, স্টিল তারা আমাদের কিছু জানাচ্ছে না। তো এখন কি এই বিষয়ে কোনো কিছু করা আছে কিনা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে স্ট্যাটাস চেঞ্জের প্রশ্ন হচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু ভাই বোন দেশের থেকে আনতে হলে বাবা মা দিয়ে গ্রিন কার্ড দিয়ে আনাটা হচ্ছে সবচেয়ে ভালো, কারণ ওটাতে টাইমটা একটু কম লাগে। কিন্তু তো যেহেতু, যাই হোক, ভালো খবর আপনার বাবার জন্য, উনি যেহেতু সিটিজেন হয়েছেন এটা খুব ভালো খবর। কিন্তু সেই সাথে কিন্তু আপনার ভাইদের কিন্তু ওই আপনার ভিসা ক্যাটাগরিটা চেঞ্জ হয়ে গেছে। তো ভিসা ক্যাটাগরি সিটিজেনদের ছেলে মেয়েদেরকে এই দেশে আনতে কিন্তু গ্রিন কার্ডের ছেলে মেয়েদের চেয়ে বেশি সময় লাগে, জিনিসটা একটু উল্টো সিস্টেম, কাজে ওই জন্যই হয়তো একটু সময় লাগছে। কাজে চিন্তিত হবার কিছু নাই, এটা নর্মালি প্রসেস যেটা হওয়ার কথা ওইভাবেই হবে, একটু ধৈর্য ধরুন। আর ভিসা সেন্টারের সাথে যোগাযোগ রাখবেন, অ্যাড্রেস পরিবর্তন হলে অ্যাড্রেসগুলো আপনার। অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক। আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আছেন, নিশ্চয়ই থাকবেন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি খুব শিগগিরই, আমাদের সাথেই থাকবেন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত আছেন মোহাম্মদ আলী বাবুল এবং অ্যাটর্নি নাজমুল আলম। আমাদের একটি রিপোর্ট আছে, সেই রিপোর্টটি দেখে আমরা একটু আলোচনা করব, তারপর একটু আবার নিশ্চয়ই প্রশ্ন আপনাদের নেব। রিপোর্টটি কিউবায় কিছু কূটনৈতিক অসুস্থ হয়ে পড়া সংক্রান্ত, একটু দেখে নিই আমরা রিপোর্টটি, তারপরে আমরা এই আলোচনা করি। 54 বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের দূতাবাস নতুন করে চালু হয় কিউবায়। 2015 সালের 14 আগস্ট তখনকার সেক্রেটারি অফ স্টেট জন কেরি কিউবা সফরে গিয়ে দূতাবাস ভবনে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে তা আবারও চালু করেন। তবে সম্প্রতি কিউবার দূতাবাসে যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও কর্মকর্তাদের শ্রবণজনিত অসুস্থতার বিষয়টি আসে সামনে। একসাথে অনেকেই অসুস্থ হয়ে যাওয়ায় উদ্বেগ বাড়ে, সেই সাথে শুরু হয় আলোচনা সমালোচনা। দুই দেশই বিষয়টি তদন্ত করে দেখার কথা বলে। CBS নিউজের এক প্রতিবেদনে বিষয়টিকে সনিক অ্যাটাক হিসেবে উল্লেখ করা হয়। মেডিকেল রিপোর্টকে উদ্ধৃত করে এতে বলা হয় ওইসব কর্মকর্তাদের মাইল্ড ড্রামাটিক ব্রেইন ইনজুরি, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ড্যামেজ, হিয়ারিং লস সহ বিভিন্ন সমস্যা হচ্ছে, সেই সাথে মাথা ব্যথা ও ঘুমের সমস্যার কথাও তুলে ধরা হয় ওই রিপোর্টে। সম্প্রতি কিউবায় অন্তত 16 জন মার্কিন কূটনীতিক ও কর্মকর্তা শ্রবণজনিত সমস্যায় আক্রান্ত হয়েছেন বলে এবার নিশ্চিত করেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র হেদার নোয়ার্ড। We can confirm that at least 16 US government employees
members of our embassy community have experienced some kind of symptoms. They have been provided medical treatment in the United States as well as in Cuba. We take this situation extremely seriously. তবে তিনি জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের খবরে যেমন ব্রেইন ইনজুরির কথা বলা হয়েছে তেমন কিছুই পাওয়া যায়নি. Last I heard, nothing has been, you know, nothing has been identified as, you know, here is a piece of equipment, for example. And can you update us on the report? CBS had a report of brain damage, according to a doctor treating at least one employee. I'm not sure whether about the numbers. Have you anything further to suggest, quote, brain damage? I can't confirm any of that. এরপরও পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের এই মুখপাত্র। We don't know who the perpetrator was of these incidents. That is why I want to be firm and say, because I've seen some misreporting on this, the investigation is ongoing. আক্রান্ত কর্মকর্তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শামীম আল আমিন, টিবিএন 24, নিউ ইয়র্ক। ধন্যবাদ অসংখ্য। বাউল ভাই, কি বলবেন বিষয়টিতে? হ্যাঁ, বিষয়টি কেমন জানো একটু বিদঘুটে মনে হচ্ছে, এবং সোফার এরকম কখনো শোনা যায়নি যে একজন দুজন হতে পারে, ১৬ জন ডিপ্লোম্যাট একই সঙ্গে একই সমস্যা একই রোগে একই রকম, এটা তাদের হিয়ারিং প্রবলেম, তাদের অন্যান্য মানে কি বলে এটাকে সমস্যা হচ্ছে, এটা আমি বিশেষজ্ঞ নই, আমি এটাতে যোগ দিতে চাই, আমি এই জন্যই যোগ দিতে চাই কারণ এই রিপোর্ট আমি দেখেছি এবং আমি এটা তো এটা আমি প্রথমে বলবো যে ওয়েলকাম টু দ্য 21st সেঞ্চুরিজ, এই আপনার স্নায়ু যুদ্ধ যেটাকে বলা হয়, হ্যাঁ, যে নার্ভের যে একটা যুদ্ধ হয় সেই যুদ্ধটা কিন্তু অলরেডি স্টার্ট হয়েছে। এটার দিকে ইঙ্গিত করা হচ্ছে যে রাশিয়ার দিকে ইঙ্গিত করা হচ্ছে। রাশিয়া কিন্তু সাইন্টিফিক্যালি কিন্তু অনেক অ্যাডভান্সড, হ্যাঁ, তো আমেরিকার চেয়েও মানে কিছু কিছু ক্ষেত্রে তারা অনেক বেশি অ্যাডভান্সড। তো ওই অ্যাডভান্সের দিক থেকে মনে হচ্ছে যে কিছু ধরনের ডিভাইস ইদানিংকালে তৈরি করা হচ্ছে, যে এটাকে বলা হয় যে আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক ডিভাইসের কাজটা হচ্ছে যে আপনার ব্রেনকে টার্গেট করে, ব্রেনের মধ্যে অনেকগুলো সেল আছে, যে সেলগুলোকে আপনার টার্গেট করে ওইখানেই একটা শব্দ যেতে থাকে, এটা একমাত্র ওই যে সেলটা আছে ওরা নিতে পারে। এখানে আমি একটু উল্লেখ করতে চাই, আমি যদিও কোনো মানে আমি আইনজ্ঞ কিন্তু আমি সায়েন্টিস্ট না, কিন্তু আমি পরে যতটুকু বুঝতে পেরেছি সেটা হচ্ছে কি, আপনি দেখবেন যে আমাদের শ্রবণ শক্তির সাথে কিন্তু পশু পাখির শ্রবণ শক্তির মধ্যে কিন্তু পার্থক্য আছে। হ্যাঁ, ওরা যেটা শুনতে পায় আমরা এটা শুনতে পাই না, আবার আমরা যেটা শুনতে পাই এটা কিন্তু পশু পাখি শুনতে পায় না। এরা রাশিয়ানরা যেটা করেছে, আমেরিকানরাও করেছে, এদের কাছেও এই এই জিনিসগুলো আছে, সেটা হচ্ছে কি ওই যে নার্ভকে কীভাবে অ্যাটাক করা যায় সেটা। এবং আমার মনে হয় যে লাস্ট অ্যাডমিনিস্ট্রেশনে, ওবামা অ্যাডমিনিস্ট্রেশন ওয়েন টু ফাস্ট টু কুইকলি টু নর্মালাইজ দ্য রিলেশনশিপ উইথ কিউবা, কারণ এই যে যুগের পর যুগ যুগের প্রিয় দর্শক, আমরা একটু আসছি আপনার কাছে, আপনি টেলিভিশনের ভলিউমটা একটু কমাবেন। এই যে যুগের পর যুগ ধরে যে আপনার রাশিয়ার সাথে যে একটা স্নায়ু যুদ্ধ চলতেছিল সেটারই কিন্তু নমুনা হিসাবে কিন্তু কিউবাতে এটা, কারণ রাশিয়া কোনোভাবেই চাচ্ছিল না যে কিউবার সাথে আমেরিকার এই এই যে ডিপ্লোম্যাটিক রিলেশনটা খুব নর্মাল হোক, কারণ ওরা কিন্তু ওইখান থেকে অনেকগুলো অবজারভেশন করতো আমেরিকাকে। এখন যেহেতু আমেরিকানরা সেখানে গেছে, কাজেই কাউন্টার ইন্টেলিজেন্সের ব্যাপার হয়ে গেছে। জি, অসংখ্য ধন্যবাদ। কে আছেন প্রিয় দর্শক? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে প্রশ্ন করবেন দয়া করে। টিভি থেকে আমি সেরে গেছি ভাই। আমার একটা ছোট্ট একটা কোশ্চেন ছিল অ্যাটর্নি স্যারের কাছে। জি বলুন। আমি ফেব্রুয়ারিতে আমার এসএমএল এর ফিঙ্গারপ্রিন্ট দিছি, তো আজ প্রায় ৬ মাসের কাছাকাছি, ৬ মাস পর হয়ে গেছে, আমার কোনো ইন্টারভিউ আসলো না, ইন্টারভিউ কোনো কার্ড আসলো না, কিন্তু আমি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করছি। তো ইন্টারভিউটা ওয়ার্ক পারমিটের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা একটু জানতে চাইছিলাম। ওকে, ধন্যবাদ আপনাকে। আপনি যেটা করেছেন সেটা হচ্ছে অ্যাসাইলামের প্রসেসটা ইদানিংকালে একটু ডিলে হচ্ছে। এই ডিলের পিছনে কারণ হচ্ছে যে জাজেরা সময় দিতে পারতেছে না, প্লাস অ্যাসাইলাম অফিসগুলোতে প্রচণ্ড ভিড়, ওই সেন্ট্রাল আমেরিকা থেকে যে আপনার রিফিউজিগুলো আসছিল এরাই এটা মানে ডকেটগুলো ব্লক করে রেখেছে, যার জন্য অ্যাসাইলাম কেসগুলোতে ইন্টারভিউ দিতে একটু দেরি করছে। নিউ ইয়র্ক, নিউ জার্সি এই সমস্ত এলাকাতে অনেক দেরি হচ্ছে, মানে বছরের পর বছর এখন অপেক্ষা করতে হয়। আর ওয়ার্ক কার্ডের কথা যেটা বলেছেন, সেই ওয়ার্ক কার্ডটা আপনার জন্য একটা সুখবর।
সুখবর এই সেন্সে ওয়ার্ক কার্ডটা পাওয়ার পরে আপনি সেটা দিয়ে সোশ্যাল সিকিউরিটি পাবেন। সোশ্যাল সিকিউরিটি ওয়ার্ক কার্ড নিয়ে সেখান থেকে আপনি স্টেট আইডি অথবা ড্রাইভার্স লাইসেন্স করতে পারবেন, ব্যাংক অ্যাকাউন্ট করতে পারবেন, সব কিছু করতে পারবেন, শুধু আমেরিকার বাইরে ভ্রমণ করতে পারবেন না। কাজেই এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি কাজ চালিয়ে যান, ওদের যখন সময় হবে আপনাকে ডাকবে, আপনি কেসের জন্য প্রস্তুতি নেন, যখন ইন্টারভিউ সময় আসবে সুন্দর মতো ইন্টারভিউ দিবেন যাতে আপনার অ্যাসাইলামটা অ্যাপ্রুভ হয়। অসংখ্য ধন্যবাদ। কে আছেন এবার প্রিয় দর্শক? জি শুনছি, বলুন ভাই। শামসুল হুদা। জি শামসুল হুদা ভাই বলুন। আমি ইসলাম আসতে বলছি। বলুন। আমি 2010 এ আসছিলাম আমেরিকাতে। আমি সিটিজেনশিপ নিচ্ছি, আমার বাচ্চা জেরো নিচ্ছে। ইদানিং আমি দেখতেছি আমার বাচ্চা ছেলে মেয়েদের ওই সোশ্যাল সিকিউরিটি নাম্বারে তাদের ওই মিডিল নেম নেই, যেমন আমি কি করতে দিব? ওকে, আপনার সোশ্যাল সিকিউরিটিতে মিডল নেম নেই, এটা যদি আপনার প্রশ্ন থাকে তাহলে আপনি কিন্তু যে আপনার যে ইমিগ্রেশনের ডকুমেন্ট আছে, আপনার যে পাসপোর্ট আছে আর বাচ্চার যে বার্থ সার্টিফিকেট আছে, এগুলো নিয়ে আপনি সোশ্যাল সিকিউরিটি অফিসে যোগাযোগ করবেন। বাচ্চাদের নিয়ে যেতে হবে সঙ্গে করে সোশ্যাল সিকিউরিটি অফিসে, ওগুলো পরীক্ষা করে দেখবে যে এটা কি তাদের ভুলে হয় নাই, নাকি আপনি যখন ফর্মটা ফিল আপ করেছিলেন তখন আপনার হয়তো ভুলের কারণে হয়তো ওইটা দেওয়া হয় নাই। যদি এটা নেহায়েত ভুল হয়ে থাকে তাহলে ওরা সংশোধন করে ওরা নতুন কার্ড আপনাকে পাঠাবে, আর পুরনো কার্ডটা হয়তো ওদের কাছে জমা দিয়ে আসতে হবে। আর যদি এটা ওদের তরফ থেকে কোনো ভুল না থাকে, এটা যদি ইমিগ্রেশনের সাথে আপনার বার্থ সার্টিফিকেট কিংবা অন্য কিছুর যদি মিল না থাকে, তখন তারা কিন্তু বলবে যে আমরা ইমিগ্রেশনের ডকুমেন্ট ছাড়া তোমার এই নাম্বার এবং এই নাম আমরা চেঞ্জ করতে পারবো না। সেই ক্ষেত্রে আপনাকে একজন ইমিগ্রেশন অ্যাটর্নির পরামর্শ নিতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। কে আছেন এবার প্রিয় দর্শক? হ্যালো হ্যালো, কে আছেন? আসসালামু আলাইকুম। জি ওয়া আলাইকুম আসসালাম। আমি সানি স্যার থেকে হোসেন বলছিলাম। এখন এই নাজমুল স্যার একটা প্রশ্ন রাখতে চাই, আর ওনার নাম্বারটাও চাই সেই সাথে। প্রশ্নটি করুন। প্রশ্নটা, 2014 এ আমার কাজিন এখানে আসছিলেন ওনার ফ্যামিলি নিয়ে। তো ওনার এই এলমাসে মানে টুইন বেবি হয়, একটা ছেলে একটা মেয়ে। তো 2014 থেকে এখন যা এইজ হয়, তার মধ্যে মেয়েটা ঠিক আছে, ওরা বাংলাদেশি থাকে, তো মেয়ে কোনো সমস্যা হয় নাই। তবে ছেলেটা ওই বিগিনিং থেকেই একদম কোয়াইট। তো এখন লাস্ট গত 3 মাস আগে যেটা রিপোর্ট ডক্টর বলছে যে ওর যে এইটা দেখতেছি সেটা সিমটমটা অটিস্টিক। তো এটার জন্য বেস্ট লাগে আমেরিকাই সবচেয়ে ভালো জায়গা হবে যদি ওখানে এরকম এইজে যদি নিয়ে ট্রিটমেন্টটা শুরু করা যায়। তো অ্যাকচুয়ালি ওরা এখানে সিটিজেনও না, বাচ্চা দুইটা হয়েছে এখানে, ওই সুবাদে বাচ্চা দুইটাই সিটিজেন। তো বাচ্চার ক্ষেত্রে যদি এখানে আসতে চায়, বাচ্চাটাকে জাস্ট একটা দেখানোর জন্য কিংবা লং টাইম থাকতেও হয়, তো এক্ষেত্রে কি করা উচিত? ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আমি খুবই দুঃখিত এটা শুনে, একটা বাবা মার জন্য যে এটা কত বড় সমস্যা। একজন ভুক্তভোগী বাবা অথবা মা অথবা পরিবারের সদস্যরাই বলতে পারবেন, আমি ওনাদের জন্য দোয়া করি। যেটা ওনারা করতে পারেন সেটা হচ্ছে যে অবশ্যই ওনারা এখানে আসতে পারবেন, বাচ্চা দুটো তো যেহেতু আমেরিকাতে হয়েছে কাজে এটা তাদের দেশ, কাজে দে আর ফ্রি টু কাম এনি টাইম দে ওয়ান। সেই সাথে বাবা মা চিকিৎসার জন্য আসতে পারবেন, ওনাদেরকে নন ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। আর যদি ওনাদের ভিসা অলরেডি থাকে তাহলে আর কাউকে কিছু জানানোর দরকার নাই, ওই ভিসাটা নিয়ে যেন চলে আসে, কিছু যেন কোথাও না বলে। কারণ বেশি কিছু বলতে গেলে অনেক সময় এই যে বর্ডারে অর্থাৎ আপনার JFK এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসার অনেক সময় সন্দেহ করে, তারা অনেকটা অমানবিকভাবে অনেক সময় রিটার্ন করে দিতে পারে। কাজে সেই ক্ষেত্রে একটু সাবধান থাকতে বলেন। যদি ওনার ভিসা থাকে সেই ভিসাটা নিয়ে চলে আসতে বলেন, আর যদি ভিসা না থাকে তাহলে যেন নর্মালি বলে যে আমি আবার আমেরিকাতে যেতে চাই, এই চিকিৎসা টিকিৎসা এই সমস্ত কিছু যেন ঢাকায় বাংলাদেশ আমেরিকান এমবেসিতে যেন না বলে। এই কথাগুলো বললে ওরা ম্যাক্সিমাম ওরা রিজেক্ট করে বসে। আর এই ট্রাম্পের সময় ইদানিংকালে ওরা একটু মেলা করতেছে, সেটা হচ্ছে তারা মনে করে যে বিদেশিরা এখানে এসে মেডিকেলের সুবিধা নিচ্ছে, এই নিচ্ছে সেই নিচ্ছে। কাজে আমরা চাই তারা আসুক, চিকিৎসা হোক, কিন্তু আপনাকে তো আইনটাও দেখতে হবে। কাজে আইনের মধ্যে থেকেই যেন ওনারা কথাগুলো বলে। আর আপনি আমার নাম্বারটা চেয়েছেন, এটা পত্রপত্রিকাতে আছে, আমি এখানে দিতে গেলে হয়তো ওনাদের দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমার ম্যানহাটন অফিসের নাম্বার হচ্ছে 212-599-7299। আমার জ্যাকসন হাইটসে আরেকটা অফিস আছে, সেটার নাম্বার হচ্ছে 718-429-7712। ধন্যবাদ। উম্মে শিল্পী তিনি বলছেন তার ছেলে স্টুডেন্ট ভিসা পেয়েছে, তারা সাথে ভিজিট ভিসা যেতে চেয়েছিলেন বাট রিজেক্ট করেছে, কতবার অ্যাপ্লাই করা যায়? মানে ছেলেকে নিয়ে আসতে চেয়েছিলেন সাথে, বাবা মা রিজেক্ট, কিন্তু ছেলে ভিসা পেয়েছে স্টুডেন্ট ভিসা।
ও এই যে ভিসার জন্য আপনি যতবার খুশি ততবার করতে পারেন, কিন্তু আমার মনে হয় যে বারবার অ্যাপ্লিকেশন করলে হয় কি, ওরা একটু সন্দেহ করে যে হোয়াই দে ইনসিস্টিং সো মাচ। হ্যাঁ, তো বেস্ট হচ্ছে যে আপনার ওই ভিসার জন্য, নন ইমিগ্রেন্ট ভিসার জন্য হচ্ছে কি ক্রাইটেরিয়া বলতে যেটা বলে সেটা হচ্ছে ডিসক্রেশনারি ক্রাইটেরিয়া। ভিসা অফিসার যিনি থাকবেন উনি যদি চোখে দেখে, কাগজপত্র দেখে যদি উনি বিশ্বাস করে যে এই লোকটাকে ভিসা দেওয়া যায়, আর একটা কথা সবসময় ওনাদের মাথার পিছনে থাকে সেটা হচ্ছে এই লোকটা যে আমেরিকাতে থেকে যাবে কিনা, এই জিনিসটা যদি ওনারা কোনো মতো অ্যাভয়েড করতে পারে যে না আমরা আমেরিকাতে থাকার জন্য যাচ্ছি না, স্রেফ বেড়াতে যাচ্ছি, চলে আসব, যদি প্রুফ করতে পারে ভিসা দিয়ে দেবে অন দ্য স্পট। হ্যাঁ, ছেলে যেহেতু পেয়েছে দিতেই পারে, দিতেই পারে। কে আছেন প্রিয় দর্শক, সবশেষ প্রশ্ন আমরা আজকের জন্য নিব, তারপরে বাবুল ভাই আপনার কাছে আসবে একটু। কে আছেন? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই ধরনের সমস্যা অথবা এই ধরনের প্রশ্নের সম্মুখীন অথবা এই ধরনের কাজের সম্মুখীন আমরা প্রতিদিনই হই। আপনি দেখবেন যে আমেরিকাতে দুটো ঘর সবসময় থাকে, একটা হচ্ছে যে আপনার কারেন্ট বর্তমান কী নাম, আর আপনি অন্য কোনো নাম ব্যবহার করেছেন কি না। কাজে আপনার যে বর্তমানের নাম যেটা যেভাবে আছে ওইভাবেই দিবেন, অন্য নামের ক্ষেত্রে যদি আপনার কোনো নাম থেকে থাকে সেটা দিবেন। বার্থ সার্টিফিকেটগুলো যেভাবে ছিল ওইভাবেই, এটা প্রয়োজন নাই খুব একটা চেঞ্জ করার, কারণ এখন ইদানিংকালে আমি অনেক সময় দেখতেছি ওরা রিকোয়েস্ট ফর ফার্দার এভিডেন্স চেয়ে বসে, ওরা বলে যে তোমার জন্ম হয়েছে 40 years 45 years ago, গত বছর অথবা এই বছর কীভাবে তোমার বার্থ সার্টিফিকেট তারা ইস্যু করলো। আপনি জানেন যে আমেরিকাতে একটা বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে হসপিটালের থেকে আপনার সিটির মাধ্যমে তাদেরকে বার্থ সার্টিফিকেট ইস্যু করা হয়। এই জিনিসটা তাদের মাথায় ঢুকানো যায় না যে আমাদের দেশে অ্যাকচুয়ালি বার্থ সার্টিফিকেটের সিস্টেমটাই ছিল না যখন আমরা জন্ম নিয়েছি। কাজেই ওই জিনিসগুলো যদি আপনি সুন্দর করে গুছিয়ে ওদেরকে দিতে পারেন ওরা বুঝে যাবে। কাজেই আপনি দুটো নামই উল্লেখ করবেন এবং ওইখানে লিঙ্ক করে দেবেন যে এই নাম এবং এই লোক এবং আমি একই ব্যক্তি। ধন্যবাদ আপনাকে। কে আছেন প্রিয় দর্শক? শুধু কাগজটা পাঠাইছে, বাট আজ পর্যন্ত ওরা আর কিছু পাঠায়নি, আমার বাইরের কাছেও আর কিছু পাঠাইছে না। তো ওইটা সম্বন্ধে আমি কিছু জানতে চাই। যেহেতু আপনি অ্যাপ্রুভাল পেয়েছেন এই ভিসা দিবেই, এই ভিসা তাদেরকে দিতেই হবে, এটা ডোনাল্ড ট্রাম্প ও অন্য কোনো প্রেসিডেন্ট যেই থাকুক না কেন আইনের কোনো পরিবর্তন আপনার ক্ষেত্রে হবে না। কাজে চিন্তিত হওয়ার কিছু নাই, শুধু খেয়াল রাখবেন আপনার অ্যাড্রেসগুলো যেন ঠিক থাকে, কোনো জায়গায় বাসা পরিবর্তন করলে তাদেরকে জানাবেন। আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে আপনি একটু প্রস্তুতি নেন, আপনার ওই যে স্পন্সরের কাগজ বাকি জিনিসগুলো রেডি করতে হবে ভাইয়ের দিক থেকেও। ভাইকে তখনই তারা জানাবে যখন ভিসা সেন্টার, ন্যাশনাল ভিসা সেন্টার যখন রেডি হবে তার ভিসাটা প্রসেস করার জন্য। সম্ভবত আপনিও পাবেন উনিও পাবে, দুই জায়গায় পাবেন, কিন্তু এক জায়গায় পেলেই যথেষ্ট। ওরা দুটো নাম্বার দিবে আপনাকে, একটা দিবে DHK নাম্বার যেটা আপনার কেস নাম্বার, আর যখন ওরা অ্যাকচুয়ালি রেডি হবে আপনার কেসটা প্রসেস করার জন্য তখন ফির জন্য ওরা একটা ইনভয়েস নাম্বার দিবে। এই দুটো নাম্বার আপনার খুবই প্রয়োজনীয়, যখন এই দুটো পাবেন তখন আপনি ধরে নেবেন যে আপনার ভাই ভিসার দিকে এগোচ্ছে, মানে উনি গ্রিন কার্ড পাবেন এখন। বাহ, কি সুন্দর খবর, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ আলী বাবুল, আমরা তো আলোচনাটি করছিলাম এবং এই আলোচনার প্রেক্ষিতে আপনি দেখছেন যে অনেক মানুষের অনেক প্রশ্ন থাকে, অনেকগুলো কম বেশি একই রকম প্রশ্ন থাকে। তো আমরা একটি প্রশ্নের উত্তর পাওয়ার পর ঠিক একই রকম প্রশ্ন আবার আরেকটা করতে দেখি, তো এটি কি আমরা ঠিকভাবে বুঝি না বলে নাকি আবার আমারটারও একই রকম উত্তর চাই? কেন মানুষে একই রকম প্রশ্ন? এটা আসলে আমরা মনে করি ইমিগ্রেশনটা খুব ডেলিকেট, খুব সেন্সিটিভ বিষয়, তো আমরা সাইকোলজিক্যালি ফিল করি যে আমার কেসটা মানে এরকম হলেও আমি
সরাসরি অ্যাটর্নি সাহেবের কাছ থেকে আমারটা পার্সোনালি পার্সোনালাইজড মানে ভাবে আমি ইয়ে করি জেনে নেই। আমি এটার সাথে আপনাকে অ্যাড করে দিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা ইমিগ্রেশনে একটা জিনিস কোর্ট কাচারিতে সব জায়গায় এটা হয়, সেটা হচ্ছে যে ওয়ান সাইজ ডাজ নট ফিট এভরিবডি, অর্থাৎ এক মাপের জিনিস দিয়ে সবাইকে ফিটিং হয় না, যদিও জিনিসটা একই রকম মনে হয়। আমি জানি যে জিনিসটা অনেকটা রিপিটেটিভ, বাট আপনি দেখবেন সূক্ষ্ম কোনো না কোনো জায়গায় কোনো পরিবর্তন আছে, তো এইটার জন্য হয়তো মনে হয় যে সেম জিনিসই রিপিট হচ্ছে, কিন্তু ইট ইজ নট দ্যাট ওয়ান সাইড ফিটস ফর এভরিবডি। এক দ্বিতীয়ত আরেকটা জিনিস আমরা যেটা ফলো করি এটা কোর্ট কাচারি আইন আদালত এবং ইমিগ্রেশনে এটা ওরা বলে এটা ওদের স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে কেস বাই কেস, প্রতিটা কেস কে ওরা ইন্ডিভিজুয়ালি ওরা ইয়া। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বাবুল ভাই আর কিছু যুক্ত করতে চান? হ্যাঁ না, যুক্ত মানে এই মুহূর্তে আর তেমন করতে চাই না, তবে সবার কাছে সবিনয় নিবেদন যে আমরা সবাই যেন একটু মানে সতর্কতার সঙ্গে চলাফেরা করি, কি ট্রেনে কি বাসে বা কোথাও, এবং কোনো রকমের এই এই সময়ে কোনো রকমের ছোট হোক বড় কোনো ক্রাইমের যেন আমরা না জড়াই। আচ্ছা, এমনিতে তো অপরাধ তো অপরাধী, সেটা তো নিশ্চয়ই করা যাবে না, তারপরে অপরাধহীন সমাজ যদিও নেই। বাবুল ভাইয়ের কথার সাথে আমি একটু যোগ করে দিচ্ছি যে ট্রেনে বাসে যেটা বললেন, আমরা মুসলিম এটা আমাদের গর্ব, আমরা বাংলাদেশে এটা আমাদের গর্ব, কিন্তু আমরা যখন মেইন স্ট্রিমে থাকি তখন যেন আমাদের ওই ইংরেজির চর্চাটা একটু করা উচিত। আপনি যদি ভালো পরিষ্কার ইংলিশ বলতে পারেন, আপনি যদি ওদেরকে বুঝাতে পারেন যে আই এম ফলোয়িং মাই রিলিজিয়ন বাট আই এম নট এগেনস্ট ইউ, তাহলে কিন্তু এই রেশিয়াল প্রবলেমগুলো আসার কথা না। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আশা করছি দর্শক আপনারা এই তথ্যটি পেয়েছেন, আপনারা কেউ কোনো রকমের অনিয়ম যারা মানে আমরা জানি যে বাংলাদেশিরা অনেক ভালো সিটিজেন যারা থাকেন, যাদের যারা এর মধ্যে নাগরিক হয়েছেন কিংবা হননি, তারা আইনের প্রতি অনেক শ্রদ্ধাশীল, এবং যারা টুকটাক এর বাইরে আছেন তারা সেই জায়গা থেকে ফিরে এসে খুব সতর্কতার সাথে এই দেশটিকে ভালোবাসবেন এবং দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, এটি বলছিলেন আমাদের দুই আলোচক। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন।